তোমার মায়ের সন্ধানে যদি সন্ধান পাও, তোমার মায়ের সন্ধান পাও, তবে চারটি মানিক তার হাতে দিও, চারটি মানিক তোমার মায়ের হাতে দিও। তোমার প্রকৃত মা হয়, তোমার যদি পবিত্র মা হয়, তবে মানিক চিনবেও চিনবে, মানিক চিনবেও তো চিনবে। আমি ঘুমের ঘরে কি স্বপ্ন দেখলাম, কোথায় আমার পিতা, আর কোথায় আমার মাতা, আমি তো কিছুই জানি না। আমি যে মরীচিকার পিছনে ঘুরিতেছি, কে সে কথা বলে গেল? আমি
কোন পথে যাব আমি কোথায় গেলে আমার গর্ভধারিণী মাকে ফিরে পাবো আমি এক্ষুনি চারটি মানিক নিয়ে চলে যাবো ওই নির্জন মানব আছে আমি আমার মাকে খুঁজে বের করব খুঁজে বের করব খোদা তুমি আমার সহায় করো খোদা নাট্যমদী ভাই ও বোনেরা গভীর রাত আপনারা যদিও ঘুমের একটু আবরণ আসছে তারপরেও কিন্তু গান ভালো লাগতেছে এটাই আপনারা বসে আছেন শুনে দর্শক আজকের এই লালচানের গানে এবং তার কলাকৌশলে এবং তার অভিনয়ে সন্তুষ্ট হয়ে সুদূর সাভার থেকে আগত আমার অত্যন্ত কাছের বড় ভাই জহি সাহেব তাকে চিরতরে 500 টাকা অর্পণ করেছে সেই সাথে বিশিষ্ট ব্যবসায়ী আইনল হক তারই চাচা তাকে চিরতরে 100 টাকা অর্পণ করেছে শুধু দর্শক মন্ডলী আগামীকাল সন্ধ্যা 8 ঘটিকার সময় এই আলোকসজ্জিত মঞ্চে এপার বাংলার প্রখ্যাত নাট্যকার মীর মোশাররফ হোসেনের রচিত ভাইরা গ্রামের মোশাররফ হোসেন পরিচালিত নামে এবং রচিত এবং পরিচালিত নাম কিন্তু মিশে গেছে এই মঞ্চে যে বইখানে মঞ্চস্থ হবে শহীদ কারবালা শহীদ কারবালা লালচাঁদ বাদশার অভিনয়ে সন্তুষ্ট হয়ে যে গর্ভধারিণী মা উনি 2000 টাকা দেওয়ার ছেলেকে আশীর্বাদ করছেন ভবিষ্যতে দাইরা গ্রামে একটা নায়ক হবে জয় গুরু মানে ফার্স্ট ক্লাস তালে গান গায় মার আশীর্বাদ আছে ইনশাল্লাহ মা দোয়া করছে 2000 টাকা দিন জয় গুরু জয় গুরু আমার সর্বাঙ্গ শেষ হয়ে যাক তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার পত্রী পুত্র দেখার জন্য তুমি আমার দুটি আঁখি রেখে দিও খোদা এই তোমার কাছে আমি মোনাজাত আমার যে কেউ নেই মা আমি সর্বহারা কাঙ্গাল ছেলে মা আমি তোমার দুঃখ দেখে আমি তোমার জন্য 4টি মানিক নিয়ে এসেছি মা নাও মানে পেরেছো না বাবা না এই মানিক দিয়ে আমি কি করব এর চেয়ে বহুমূল্যের মানিক যে আমি হারিয়ে ফেলেছি এর চেয়ে বহুমূল্যের মানিক আমি হারিয়ে ফেলেছি কি বলছো মা বলো বলো বাবা তোমার নাম কি তোমার পরিচয় বলো আমার নাম লালচাঁদ বাচ্চা তুমি কি আমার হারিয়ে যাওয়া লালচাঁদ বাচ্চা আয় মা লালচাঁদ তুই একটি মার আমার বুকে আয় মা লালচাঁদ তুমি কি সত্যিকারের আমার হারিয়ে যাওয়া দুঃখিনী মা তোমার কোলে উঠে আমার তাপিত প্রাণ শীতল হয়ে গেল মা বাবা বল তুই কি আমার হারানো মালিক বল বাবা বল তুই কোথায়
কোথায় থেকে এত বড় হয়েছিস? তোকে দেখে আমার প্রাণ শীতল হয়ে গেছে। বেশি দেরি করতে পারবো মা? আমি বেশি দেরি করতে পারবো না মা, চলে যাবো, আমি এখন চলে যাবো মা।
তোমাকে ছেড়ে কোথাও যাব না মা। সত্যি যদি আমি তোমার ছেলে থাকি, সত্যি যদি আমি তোমার ছেলে হয়ে থাকি মা, তাহলে তুমি ওই বাদশার দরবারে যাবে মা, আর আমি বাদশার ডান পাশে বসা থাকবো। তুমি বাদশার কাছে যে বিচার চাইবে মা। ঠিক আছে বাবা লালচাঁদ, আমি তাই যাব। মা গো, আমি যে তোমার ছেলে তার কোনো প্রমাণ আছে মা? হ্যাঁ বাবা লালচাঁদ, তুই যে আমার আদরের মানিক তার অনেক প্রমাণ রয়ে গেছে। কি প্রমাণ আছে মা? বাবা লালচাঁদ, ছোটবেলায় তোর গালে দুটি লাল ছিল, সে লালের দাগ এখন আছে মা। আর কপালে চন্দ্রোদয়, দুই হাতে দুটি মানিক, অনেক প্রমাণ রয়ে গেছে বাবা লালচাঁদ। চল বাবা লালচাঁদ, আমি বাদশার দরবারে আমি তোর সঙ্গেই চলে যাব। তাই চলো মা। আমার প্রজারা কেমনে দিন যাপন করছে তার কি কোনো খোঁজ খবর রাখেন আপনি? আমি দূর থেকে শুনেছি আপনি ন্যায় বিচারক, আমি ন্যায় বিচার পাবো বলে আপনার দরবারে এসেছি। আমার একটি ফরিয়াদ। কি প্রমাণ আছে তোমার কাছে? অনেক প্রমাণ রয়ে গেছে হুজুরালা, সে দেখুন ছোটবেলায় ওর গালে দুটি লাল ছিল, সে দাগ এখন আছে। কপালে চন্দ্রোদয়, দুই হাতে দুটি মানি। আপনি দেখছি পাগলের সঙ্গে পাগলামি আরম্ভ করেছে। আপনি দেখছি পাগলের সঙ্গে পাগলামি আরম্ভ করেছে। দরবারে অনেক কাজ আছে। কাজ আছে পরে করবো, কাজ আছে পরে করবো। ও তো একজন মানুষ, পাগলিনী বলে কি ওর কোনো বিচার হবে না? এ ছেলেটা তো ওরও হতে পারে। আপনার যে এই ছেলে তার কি কোনো প্রমাণ আছে অধীর সাহেব? আমার প্রমাণ অনেক রয়ে গেছে। সুলতান কাঠুরা এবং কাঠুনি আর ওই সত্তন দাই, এরা সবাই আমার প্রমাণ রয়ে গেছে। দারোয়ান, আদেশ করুন। আদেশ করুন হুজুর। সত্তন দাই, সত্তন দাই, সুলতান কাঠুরিয়া তার স্ত্রীকে হাজির করুন। সত্তন দাই, সুলতান কাঠুরিয়া এবং তার স্ত্রীকে দরবারে হাজির করো। কাই করছি তোমার নাম কি স্বতন দাই? সত্য সত্যি বলো তো ছেলেটা কার? সত্যি করে বলো তো এই ছেলেটি কার? স্বতন দা, আমি যাহা বলিব সত্য বলিব, আমি যাহা বলিব সত্য বলিব। এই ছেলেটা ওই 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 খারাপ নজর দেখে নেই। হ্যাঁ হুজুর, এই ছেলেটা, এই মেয়েটা, এই মেয়েটা স্বতন দাই। কি করে তুমি বললে এই কথাটা? কি করে বললে তুমি এই কথাটা? একদিন 5 কোটি টাকা বলে সন্দেহ, একদিন 5 কোটি টাকা আর এক দিকে সত্য কথা। একদিন 5 কোটি টাকা আর এক সত্য কথা। দয়াল গাজী আমার বান খুলে দিছি। দয়াল গাজী আমার বান খুলে দিছি।
সত্য কথাই বলবো, আমি সত্য কথাই বলবো। ওই ছেলে, ওই ছেলেটি পাগলি, এই ছেলেটি এই পাগলি, উদ্যত্ত হও, শয়তানি শয়তানি। বাচ্চা চুপ করো নজির সাহেব, চুপ করো নজির সাহেব। বাস দারওয়ান মিজা কথা দিয়ে সালদার সিলি আনছে। দারওয়ান, দারওয়ান, সুলতান কাঠুরিয়ার স্ত্রী কি হাজির? সুলতান কাঠুরিয়া এবং তার স্ত্রী কি হাজির? সত্যি করে বলো এই ছেলেটি কার? পাগলিনি না ওই উজিরের? আমি যা বলিব সত্য বলিব, আমি যা বলবো সত্যই বলবো। যাবো না এই ছেলেটা ওই পাগলিনি, যাবো না এই ছেলেটি ওই পাগলিনি। তুমি যাহা বলিবে সত্য বলিবে। যাবো না, যাবো না এই ছেলেটা ওই পাগলিনীর, এই ছেলেটি এই পাগলিনীর তখন সতন দাই ছেলেটার দুই গালে আজার বেরাম হয়েছে বলে, তখন এই সতন দাই ওর দুই গালে আজার বেরাম হয়েছে বলে লাল দুটি কেড়ে নেয়, ওই লাল দুটি কেড়ে নেয়। তাতে এই ছেলেটার গালে দুটি দাগ হয়, তাতে এই ছেলেটার গালে দুটি দাগ হয়। দেখেন যাবো না, দেখুন দেখুন যাবো না, এই দাগ দুটি এখনো তার গালে আছে, এই দাগ দুটি এখনো তার গালে দাগ রয়ে গেছে। এই উজির আমার দুঃখিনী মার বুক থেকে, এই উজির আমার দুঃখিনী মার বুক থেকে আমার দাদু ভাইকে চুরি করে নিয়ে আসে, আমার দাদু ভাইকে চুরি করে নিয়ে আসে, আমার ইচ্ছা হয় আমার এই কুঠার দিয়া ওই শালার মাথার মধ্যে দে একটা। আমার এখন পাতা এই বিড়ির খালি হলো মরা ভাইয়া জন্মায়, একটু তাজা ভাইয়া জন্মায় না। এই যে দাদা বেলাম কয়া আমি তেল গিলা কাই করেছিলাম, ওই দেখেন এই যে যাই আমার এই মেলাটা, এই যে যাই মেলাটা। এখন স্তরের দুধের পরীক্ষা হইবে, এই স্তরের দুধের পরীক্ষা হবে, সাত হাত দূরে বসাবেন, ওই ছেলেটারে সাত হাত দূরে বসাবে, আর মায়ের দুধে দুধ ছাড়িবে, তার দুধ ছেলের মুখে যাবে, যার ছেলে না তার দুধ বের হবে না। তোমার বক্তব্য জামালের বারো বছর শেষ হয়ে গেছে, ওকে এখন দেশে পাঠানোর ব্যবস্থা করো। এইটা লোক
সবাই জামাত আসন গ্রহণ করো। কোথায় বোন কমলা? কোথায় বোন কমলা? কোথায় বাবা লাল চান? তোরা দেখে যা, আমার ভাই জামাল এসেছে। তুমি 12টি বছর কষ্ট করেছো। আমি জানতাম তোমার যে বড় কষ্ট হবে। যা যা হবার তা হয়ে গেছে, তুমি আর দুঃখ করো না কমলা। আমার আমার পুত্র কোথায়? হয়েছে দেখুন, কিন্তু তুমি তার নাম রেখেছো লালচাঁদ বাদশা। লালচাঁদ বাদশা? আয় আয় বাবা লালচাঁদ বাদশা।